ম্যাডাম কাজ হয়ে গেছে আমার। ও আপনার কাজ শেষ, কাজের বিল কত? কাজ তো সামান্য, একটা সিসি ক্যামেরা লাগাছি, আপনি 200 টাকা দিলেই হবে। ও 200 টাকা মাত্র? আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে টাকাটা নিয়ে আসতেছি। স্যার সিসি ক্যামেরা নাকি লাগানো হয়ে গেছে, ওনার বিল নাকি 1000 টাকা। ও আচ্ছা আচ্ছা, সিসি ক্যামেরা লাগানো হয়ে গেছে, বিল 1000 টাকা আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া তুমি। এই নাও, ওনাকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। মেস্তুরির বিল মাত্র 200 টাকা, স্যারকে মিথ্যা কথা বলে 1000 টাকা নিয়ে আসছি সকাল সকালেই, 800 টাকা ধান্দা। কিন্তু এই 1000 টাকা ওনাকে দেওয়া যাবে না, দিলে উনি পুরো টাকাটাই রেখে দিতে পারে। আমার কাছে 200 টাকা আছে, ওই 200 টাকাই দিই, এটা রেখে দিই আমার কাছে, চাইতে আসি। ভাইজান এ যে নেন আপনার 200 টাকা। আচ্ছা আসি। হ্যাঁ এই তসলিমা, এই তসলিমা, আরে কই যাও তুমি, আমি বুঝি না। 1000 টাকা দিতে গেছো, এখনো তোমার খোঁজ খবর নাই? এই এক গ্লাস পানি নিয়ে আসো তো, জলদি করো। জি স্যার আনতেছি। স্যার এই যে পানি, আমি ওইদিকে কাজ করতেছিলাম তো তাই আপনার কথা শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, কাজ করতেছিলা তুমি। শুনো, আমাদের অফিসটা ভালো করে পরিষ্কার করে রাখবা, আগামীকালকে এমডি স্যার আসবে, আর এমডি স্যার আসা যদি এই অবস্থা দেখে তাহলে কিন্তু আমার খবর হয়ে যাবে। শুনো তুমি আজকে চলে যাও, কালকে খুব জলদি করে চলে আসবে অফিসে, বুঝছো? যাও আজকে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। কী রে স্যার আজকে এখনো আসলো না? আজকে না বললো যে এমডি স্যার আসবে? স্যারের এখানে তো অনেকগুলো টাকা থাকে, দেখি তো আজকে আসে কি না। দেখি এতগুলো টাকা, এখান থেকে কিছু টাকা মেরে দিলে স্যার বুঝবে না। যাক অনেক টাকা, কত দামি ফোন, এটাও নিয়ে নি, এটা নিলে অনেক টাকা বিক্রি করতে পারবো। না এটা নেওয়া যাবে না, এটা অফিসের ফোন, অনেক দরকারি, নিলে ধরা খেতে পারি। স্যার না আস্তে আস্তে চলে যাই, আজকে লেট হয়ে গেছে, এমডি স্যারও আসবে, অনেক লেট হয়ে গেছে। এ তসলিমা, এ তসলিমা তুমি কই? আর অফিসের কি অবস্থা তুমি করে রাখছো, তোমার বারবার করে বললাম তুমি এগুলো একটু দেখে শুনে রাখবা, এগুলো একটু পরিষ্কার করে রাখবা, কি একটা অবস্থা দেখো, টিসু মিশু ফালাই কি একটা অবস্থা করে রাখছো। এই তুমি কই, এদিকে আসো তো। হ্যাঁ স্যার বলুন, আমি একটু ঝাড়ু দিতেছিলাম। ঝাড়ু দিতেছিলা তুমি বুঝলাম, কিন্তু তোমার বারবার করে বললাম আজকে এমডি স্যার আসবে, তুমি এগুলো একটু পরিষ্কার করে রাখবা, তুমি কি সব এলোমেলো করে রাখছো আমি তো বুঝলাম না। স্যার আমার আসতে একটু লেট হয়ে গেছে, আসলে আমার মা অসুস্থ তো, এসে আমি ঝাড়ু দিতেছিলাম, ঝাড়ু দেওয়া শেষে এগুলো করে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, জলদি করো ওই সাইড পরিষ্কার করো, আমি দেখতেছি। স্যার ভিতরে কেউ আছেন? দরজাটা একটু খোলেন। কে? জি আমি, অনলাইন থেকে আপনাদের 2টা ফুলের টপ অর্ডার ছিল, দরজাটা একটু খুলেন। ও পার্সেল আসছে, দিন আর কত টাকা? না না এগুলোর টাকা দিতে হবে না, এগুলোর টাকা আগে অ্যাডভান্স দিয়ে দিছে। ও আচ্ছা এগুলোর টাকা আগে অ্যাডভান্স দেওয়া হয়েছে, আচ্ছা যান আপনি। জি এগুলোর টাকা আগে অ্যাডভান্স করে দিয়েছে, আপনার কোনো টাকা দিতে হবে না। আচ্ছা আমি আসি। স্যার ডেলিভারি ম্যান এই ফুল দুটো দিয়ে গেছে। ডেলিভারি ম্যান এই ফুল দুটো দিয়ে গেছে মানে? এই ফুল দুটো কে অর্ডার করছে দেখি তো, রিসিপ্টটা দেখি। জান্নাতুল ফেরদৌস, ও তোমার ভাবি মনে হয় অর্ডার করছে। আচ্ছা ঠিক আছে রেখে দাও, আমি যাওয়ার টাইমে নিয়ে যাব। স্যার এই ফুলগুলোর দাম নাকি 5000 টাকা, আগে নাকি অ্যাডভান্স দেওয়া হয়নি তাই ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। কি বললা, আগে অ্যাডভান্স করা হয়নি? আমি বুঝি না, ও সারাদিন অনলাইন অনলাইন করে মরে, কত কিছু যে অনলাইনে অর্ডার করে, কি করি এখন। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি ওনাকে দিয়ে আসো। কি হলো এখানে টাকা এত কম কেন?
কেন টাকা তো রাখছিলাম 100,000 টাকা, প্রায় অর্ধেক টাকাই কম মনে হচ্ছে। আচ্ছা বিষয়টা পরে দেখতেছি, ধরো 1, 2, 3, 4, 5 এই নাও, ওনাকে দিয়ে আসো। টাকা গেল কই? আমি ইদানিং লক্ষ্য করতেছি যে এটা শর্ট ওটা শর্ট, কি করি এখন? এই তসলিমা, হ্যাঁ এদিকে আসো। স্যার কি কোনো সমস্যা? স্যার আসছো তুমি? আচ্ছা আমি বুঝি না, আমি গতকালকে এখানে অফিস থেকে যাওয়ার সময় 100,000 টাকার বান্ডিল রাখলাম, এখানে দেখো অল্প কয়টা টাকা আছে, আর বাকি টাকাটা কই গেছে বলো। স্যার আমি তো জানি না স্যার, আপনি কয় টাকা রাখছেন আমি তো দেখি নাই। তুমি দেখো নাই মানে? দেখো তসলিমা, আমার এই অফিসে তুমি ছাড়া তো আর অন্য কেউ আসে না, আর তুমি ছাড়া আর কে নিবে বলো। না না স্যার, আমি আপনার টাকা নিয়ে নাই, আর আপনি যে টাকা রাখছেন এটা আমি দেখিও নাই। শোনো তসলিমা, মিথ্যা কথা বলো না, স্বীকার করো তুমি, না হলে কিন্তু আমি এখন সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করবো, তাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবা। তুমি যদি নিয়ে থাকো সত্যটা বলো তুমি। স্যার আপনি কেন সিসি ক্যামেরা দেখবেন স্যার? স্যার সত্যি বলতেছি আমি আপনার টাকা নিয়ে নাই, আমি আজকে 3 বছর ধরে আপনার অফিসে কাজ করি, বিশ্বাস করেন স্যার আমি আপনার টাকাটা নিই না, আপনি সিসি ক্যামেরাটা চেক করেন না স্যার। ও আচ্ছা তুমি টাকাটা নাও নাই, ঠিক আছে আমি এখন সিসি ক্যামেরা দেখাচ্ছি, তারপরে বোঝা যাবে যে তুমি টাকাটা নিছো কি না। কি হলো তসলিমা? এই যে এ পাশে আসো, এদিকে আসো, আসো তুমি, দেখো দেখো তুমি দেখো 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 তুমি কিভাবে টাকাটা নিয়ে যাচ্ছ, এই যে টাকাটা তুমি ক্যাশ থেকে নিচ্ছ, এই যে দেখো, এই যে তুমি টাকাটা কিভাবে ঢুকাচ্ছ দেখো, তুমি আবার মোবাইলটা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছো, এরপরে মোবাইলটা তুমি রেখে গেছো কারণ এটা অফিসের ফোন, যদি অফিসের ফোন না হইতো তুমি কিন্তু অফিসের ফোনটাও তুমি নিয়ে যাইতা, দেখো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অস্বীকার করো যে টাকা তুমি চুরি করো নাই, এবার স্পষ্টভাবে আমার সিসি ক্যামেরা ধরা পড়ছো, কি জন্য করছো বলো, এ টাকাটা তুমি চুরি কেন করছো বলো, আমাকে বলো, যাও এখনই যাও টাকাটা নিয়ে এসো, যাও। কারে বিশ্বাস করবো আমি বুঝি না, এই মেয়েটা আজকে আমার অফিসে প্রায় 3.5 বছর, সে এখনো পর্যন্ত এই চুরিদারি করে খায়। আরে কি হলো তসলিমা, এই আসো না কেন, এই তো দাও, এই তো এই টাকাটাই তো তুমি এখান থেকে মেরে দিছো, বলো এই কাজটা তুমি কেন করছো বলো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আসলে আমি লোভের বসে পড়ে এরকম করছি স্যার। শুনো তসলিমা, তুমি আমাদের অফিসে আজকে 3.5 বছর থেকে তুমি আমাদের এই অফিসে কাজ করো, আর তুমি এই সামান্য টাকা লোভ সামলাতে পারলা না, তুমি এই টাকা চুরি করছো, আর চুরি করছো করছো তুমি আবার স্বীকার করো না, তুমি বলো যে তুমি টাকাটা নেও নাই। শুনো তসলিমা, তুমি নিজেকে সালাক মনে করো, গতকালকে সিসি ক্যামেরা লাগাইতে যে ইলেকট্রিশিয়ান আসছে তিনি 200 টাকা চাইছে তোমার কাছে, আর তুমি আমাকে কি বললা 1,000 টাকা তার বিল আসছে, সেখানেও আমি তোমাকে 1,000 টাকা দিয়ে দিলাম, আজকেও ডেলিভারি ম্যান যে ফুলগুলো নিয়ে আসছে সেই টাকাটাও তোমার ম্যাডাম অ্যাডভান্স করেছে, আর তুমি আমাকে এসে কি বললা স্যার ফুলের টাকাটাও অ্যাডভান্স করা হয়নি, ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে, আমি তোমাকে 5,000 টাকা গুনে দিয়ে দিলাম, তুমি আমার সাথে দান্দাবাজি শুরু করছো বলো, কেন এসব করো বলো। স্যার আপনি আমাকে মাফ করে দেন, আমি 3.5 বছর আপনার অফিসে কাজ করি, কোনোদিন 1 টাকাও ধরি নাই, কিন্তু আপনি তো জানেন না আমার মা গত 1 মাস ধরে মৃত্যু শয্যায়, তাই লোভের বসে আমি এই টাকাটা চুরি করছি স্যার, আমাকে মাফ করে দেন স্যার। শুনো তসলিমা, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ তুমি চুরি করছো, তুমি চুরি না করে আমাকে বলতে আমি তোমাকে তোমার মায়ের জন্য টাকা দিতাম, শুনো তোমার মা অনেক গরিব ছিল, আমার হাতে পায়ে ধরে তোমাকে আমার কাছে কাজে দিছে, আর তুমি কি করলা আমার এখানে থাইকা আমার অফিসের টাকা চুরি করলা, হ্যাঁ তোমাকে আমি কি বলবো, আমি ভাবতে পারতেছি না, তুমি না জানি আরও আগ থেকে কত চুরি করছো আমি তো জানি না, যাই হোক তোমাকে আমি রাখতে পারবো না, তুমি এখান থেকে সরে যাও তসলিমা, আমি তোমাকে রাখতে পারবো না, তুমি যে যে কাজটা করছো এটা তুমি ঠিক করো নাই, ধরো তুমি যে টাকা চুরি করছো এই নাও এই টাকাটা তোমাকে দিয়ে দিলাম, তবে তুমি আর কখনো আমার এই অফিসে আসবা না, আমি তোমাকে রাখতে পারবো না তসলিমা, যাও। না স্যার প্লিজ এবারের মতো ক্ষমা করে দেন। না না তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, যাও যাও তুমি এখান থেকে যাও, আমার চোখের আড়াল থেকে যাও।